ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ সম্প্রতি এক ডকুমেন্টারিতে ইহুদি রাষ্ট্রের সীমানা বৃদ্ধির একটি পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। সেখানে ইসরায়েলি সীমান্ত ভবিষ্যতে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত হবে বলে মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। স্মট্রিচের মতে, ফিলিস্তিনি ভূখণ্ডকে ঘিরে রেখেছে যেসব অঞ্চল তা বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত হবে, সেই হিসেবে ইসরায়েল রাষ্ট্র সম্পূর্ণ ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশর, সৌদি আরব, ইরাক ও সিরিয়ার বিশাল অংশ পর্যন্ত বিস্তৃত হবে। ফ্রান্স জার্মান ভিত্তিক নিউজ ম্যাগাজিন আর্টে রিপোর্টেস থেকে নির্মিত ইন ইসরায়েল মিনিস্টার্স অব কেয়াস নামের ডকুমেন্টারিটি এই মাসে মুক্তি পেয়েছে। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। সেখানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ ইহুদি রাষ্ট্রের বিস্তৃতি নিয়ে কথা বলেন। ওই ডকুমেন্টারিতে স্মট্রিচ একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এই বলে এটি লেখা আছে যে জেরুজালেমের ভবিষ্যৎ দামেস্কে প্রসারিত হবে। বৃহত্তর ইসরায়েল মতবাদ নিয়ে ধর্মীয় ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন চরম ডানপন্থী এই মন্ত্রী। বৃহত্তর ইসরায়েল জায়োনিস্ট ইহুদিদের একটি মতবাদ, যেখানে তারা দাবি করে তাদের পবিত্র ভূমি ইসরায়েলের বিস্তার মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত। এই এলাকার মধ্যে রয়েছে সম্পূর্ণ ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশর, সৌদি আরব, ইরাক ও সিরিয়ার বিশাল অংশ। জায়োনিস্ট ইহুদিদের দাবি, পবিত্র বাইবেলে এই অঞ্চল ইহুদিদের ভূমি হিসেবে বর্ণিত রয়েছে। এই প্রসঙ্গে ইসরায়েলি সাংবাদিক ওয়েদেত ইউনন বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলের জন্য তেল আবিবের পরিকল্পনা ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জলের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে, যেটি ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডান, ইরাক, মিশর এবং সৌদি আরবের বিশাল অংশকে সংযুক্ত করে গঠন করা হবে। ডকুমেন্টারিতে ইসরায়েলের অর্থমন্ত্রী দাবি করেন, অনেকের কাছে এই দৃষ্টিভঙ্গি চরমপন্থী বলে মনে হতে পারে, তবে এটি ইতিমধ্যেই ইসরায়েলের জনসাধারণের বক্তৃতার অংশ হিসেবে গৃহীত হয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক। Thank you.